আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আজকে একটা ভিডিও মেক করার জন্য আপনাদের সামনে এসেছি তো একটা ফেসবুক পেজ আছে মহাভারতের রণভূমি মহাভারতের রণভূমি নামে একটা ফেসবুক এটা পেজ আছে তো বিভিন্ন রকমের ভিডিও বানানো হয় ভিডিও যিনি মেক করেন সমস্ত অর্ক দা বলে একজন ব্যক্তি মহাভারতের রণভূমি এ নামে তার একটা পেজ আছে তো যাই হোক আমাকে নিয়ে আজকে একটা ভিডিও মেক করেছে জাস্ট আট মানে এক মানে আট ঘন্টা অলরেডি হয়ে গেছে তো যাই হোক আমাকে কিছু প্রশ্ন করেছে এবং তিনি সেটা উত্তর মানে আমার থেকে আশা করেছে যে আমি উত্তরগুলো দিই তো যাই হোক প্রথমত আমরা কথা না পারি আমরা সেই ভিডিওটা আপনাদেরকে প্রথম শ্রবণ করাবো তারপর তিনি যে প্রশ্নগুলো মানে তুলেছেন সেগুলোর আমরা জবাব দেওয়ার চেষ্টা করব আপনার ততক্ষণ ভিডিওটা শুনুন জয় শ্রীরাম বন্ধুরা আমি অর্ক আপনার ব্রাদার রাহুল হুসেন বলে যিনি রয়েছেন আজকে তাকে আমি কয়েকটা ছোট্ট কথা বলতে চাই এবং কিছু প্রশ্নের উত্তর চাই তার কাছ থেকে তো আশা করি আপনারাও পুরো সব কথাগুলো শুনবেন এবং তাকে বাধ্য করবেন শোনাতে কারণ আপনাদের শেয়ারটা সেই পরিমাণে হওয়া উচিত তো এবার আসি মেন কথায় আমি তার কিছুদিন আগে একটা শেয়ার দেখলাম অনেক দিন আগেকারই হবে হয়তো শেয়ারটা তো সেই শেয়ারে তিনি ব্যাখ্যা করছেন যে কামাখ্যা মন্দিরে যে যৌন পুজো হয় বা যৌনি পুজো হয় সেই জি এখানে একটা প্রশ্ন ওরা নেই প্রথমে দাদা আলোচনা করেছেন আমার একটা মানে করে একটা ভিডিও মিক করেছে তো আপনারা দেখেছেন যে সতেরো সম্বত সতেরোই জুন রাত্রে আটটা বিশ মিনিটে ইন্ডিয়ান সময় আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম জাস্ট কোনো একজন পর্যটক একজন ইউটিউবার যিনি হিন্দু ধর্মেরই তিনি একজন ব্যক্তিত্ব তিনি একটা কামাক্ষা মন্দিরকে নিয়ে একটি ভিডিও বানিয়েছিলেন তো সেক্ষেত্রে সে ভিডিওটাকে জাস্ট আমি পোস্ট করেছি কিন্তু অর্ক দা যে কথাটা বলছে মনে করবে মানে তার ভিউয়ার যারা আছে তারা মনে করবে যে আমি হয়তোবা সেই ভিডিওটাকে তৈরি করেছিলাম বা আমি হয়তোবা কামাক্ষাতে গিয়ে আমিও কাজটা করেছি মানে তিনি বলছেন যে আমি একটা ভিডিও করেছি দেখেন কিন্তু আমি ভিডিওটা আমার না ভিডিও একজন ইউটিউবারের ইউটিউবারটা কোনো মুসলিম নন উনি একজন হিন্দু এবং তিনি সমস্ত পর্যটক হবে কেননা প্রচুর দেখলাম দর্শনীয় জায়গাগুলোতে তিনি এভো ভিজিট করেছেন তিনি ইউটিউবে ভিডিও আপলোড করেছেন তো দাদা ভিডিও তো আমার না তাই আমাকে মেনশন করা নয় উনি করেছেন উনাকে বলতে হবে এক নম্বর দুই নম্বর শুনুন পুজো নাকি কতটা মিথ্যা বা কতটা সত্য এই টপিকের উপরে তিনি একটা ভিডিও পোস্ট করেছেন তো ঠিক আছে পোস্ট করেছেন ততদূর অব্দি ঠিক আছে সেই ভিডিওটা আপনি যখন পুরোটা দেখবেন তখন আপনি শুধু এতটুকুই বুঝতে পারবেন যে সেখানে যে লোকটা আছে সে শুধুমাত্র বলছে যে এখানে পুরোটাই মিথ্যার উপরে চলছে এখানে কোনো রকম এরকম কোনো সত্যি ঘটনা নেই যে সেখানে সত্যিকারের কোনো রকম রক্তছাপ বা কিছু বেরায় তারপরে তিনি একটা কথা বলছেন একদম বাজে কথা বিভিন্ন একবার দেখানো হচ্ছে এটা ঠিক না কিন্তু আসলে ওখানে জল ঝরছি কিন্তু জল ঝরছে পরিবর্তন হচ্ছে এবং সেটা বছরে একবার

আপনি কি সবার আগে হ্যাঁ প্রথম কথা আমরা কিছু অর্ক কিছু উদ্দেশ্য করে কিছু কথা বলে কিছু একটা কথা আপনি শুনুন প্রথম কথা হচ্ছে দাদা যে ভিডিওটা যে আমি মেক করেছি এমনটি নয় ভিডিও একজন অমুসলিম আপনাদের মানে হিন্দু ধর্মের অনুসারী তিনি মেক করেছেন তিনি ভিডিওকে এডিট করেছেন তিনি ইউটিউব চ্যানেলে দিয়েছেন আমি জাস্ট ওখান থেকে ইউটিউব থেকে ডাউনলোড করে জাস্ট আমার ফেসবুকে শেয়ার দিয়েছি এটা কি অপরাধ এখন যদি বলতেন যে হ্যাঁ এখানে আমি সেখানে কোনো এডিট করেছি কোনো জিনিসকে কেটেছি কোনো জিনিসকে বাদ দিয়েছি এটা যদি করতাম আপনি আমাকে অভিযোগ করতে পারতেন তো যেমন ষোলো মিনিটের ভিডিও তিনি সম্পূর্ণ ইউটিউবে আপলোড করেছেন আমি সেটাকে কপি পোস্ট করেছি জাস্ট শেয়ার দিয়েছি তো এখানে আমাকে মানে অভিযোগ করার কি আছে যে অভিযোগ করতে হয় তাহলে যে ব্যক্তি ইউটিউবার প্রথম ভিডিওটাকে মেক করেছে আপনি তাকে বলতে পারেন যে তিনি এমনটা কেন করলেন দুই নম্বর বিষয় আমি এই ভিডিওর মধ্যে কোনো এডিটও করি নাই একদম হুবহু আমি দিয়ে দিয়েছি তো এখানে আমাকে এর মধ্যে জড়িয়ে লাভ বা আমাকে আপনার প্রশ্ন করার তো কোনো অকাধ বা অধিকার নেই যদি প্রশ্ন করতে হয় তাকে করতে হবে আমি তো জাস্ট শেয়ার করেছি আমি শেয়ার করেছি এর জন্য কি আমি অপরাধী হয়ে যাবো ভিডিও মেক করেছেন উনি দুই নম্বর বিষয় যে এখানে যে আপনি বলেন যে কামাখ্যা মন্দিরে যে জনি থেকে রক্ত বের হয় এরকম অনেক সিনেমাতে দেখা যায় যে অনেক সিনেমাতে আছে অনেক পেপার পত্রিকাতে এরকম খবর আসে তো ওখানে খণ্ডন করেছে ভিডিওর মাধ্যমে তো দাদা আমাকে তো আপনার ধন্যবাদ দেওয়া উচিত কেননা একটা সমাজের মধ্যে বিভ্রান্তিকর একটা ধারণা আছে যে কামাখ্যা মন্দিরে জনি থেকে রক্ত বের হয় বা এই হয় সে হয় যেগুলো প্রচলিত আছে কথা সঠিক নয় তো আমি তো আপনাদের সেগুলোকে তো সহজ করে দিয়েছি মানে ওই দর্শনার্থী গিয়ে ওখানে পরিষ্কারভাবে সেটাকে খণ্ডন করেছে আমার ভিডিওতে তো মজুদ আছে তো আপনি তো আমাকে ধন্যবাদ দেবেন যে রুহুল আমিন ভাই বা ব্রাদা রাহুল আপনি কাজটা খুব ভালো করেছেন অনেক আমাদের হিন্দু সমাজ মুসলিম সমাজের মধ্যে এটা একটা ধারণা ভুল ছিল তো আপনার এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়েছে আসলে তেমন কিছু ঘটনা যেগুলো শোনা যায় কামাখ্যাত হয় না তো আমাকে ধন্যবাদ দেবেন আমি যদি কোনো হিন্দু ধর্মের সমালোচনামূলক কোনো যদি ভিডিও আপলোড করতাম বা আমি যদি বলতাম তাহলে আপনি আমাকে অভিযোগ করতে পারতেন তো এটা তো আপনাদের আমি সুবিধা করে দিয়েছি কামাখ্যাকে নিয়ে যত রকমের অজ্ঞতা সমাজের মধ্যে যত রকমের মানে কথা প্রচলিত আছে সেই কথাগুলো সঠিক নয় ভিডিওর মধ্যে সেটাই ফুটে উঠেছে তো এর জন্য আমাকে ধন্যবাদ দেওয়া উচিত আপনি কীভাবে ভিডিও মেক করলেন কেন বা ভিডিও মেক করলেন বুঝতে পারলাম না আমাকে ধন্যবাদ দিয়ে আপনি ভিডিও মানে লোড করতে পারতেন ভিডিও একটা তৈরি করতে পারতেন যে আমিন ভাইকে আমি ধন্যবাদ দিচ্ছি তিনি ভিডিওটা শেয়ার করেছেন কেননা নিয়ে অনেক সন্দেহ ছিল এবং সেটা প্রকাশ হয়ে গেছে যে কামাক্ষাতে যেমন শোনা যায় তেমন কিছু আসলে বাস্তবে নেই আমাকে তো ধন্যবাদ দেওয়া উচিত আশ্চর্য নচেত আপনি আমাকে কিছু প্রশ্ন করেছেন যাই হোক তারপরে দেখেন আমাদের অর্কদা কি বলছে দেখুন আপনি কি সবার আগে প্রশ্ন ওঠে আপনি কে আপনি হয়তো ইসলাম ধর্মের প্রচারক আপনি তো ভগবান না আপনি তো আল্লাহ না আপনি তো যীশু খ্রিস্ট না আপনি শুধুমাত্র ইসলাম ধর্মের প্রচারক এর বাইরে আপনি কিচ্ছু না ঠিক আছে আমরা এখানে একটা জবাব দিই দাদা অর্ঘ্যদা প্রশ্ন করেছেন যে আমি কে আমি তো একটা মানুষ প্রথমত আমার পরিচয় আমি ভারতবাসী আমি মুসলিম আমি রুহুল আমিন এগুলো আমাদের আমার পরিচয় স্বাভাবিকভাবে তো তারপরে বলেছেন যে আমি ঈশ্বর নামে ভগবান নামে যীশু খ্রিস্ট না দাদা আমি তো কখনো দাবি করিনি যে দাবি করিনি সেটা নিয়ে প্রশ্নের ছড়ায় কোনো প্রশ্নে ওঠে না আর তারপরে যেহেতু আমি আজ মুসলিম আমরা বিশ্বাসই করি না যে কোনো মানুষ ভগবান হতে পারে তো আমি নিজেকে ভগবান দাবি করবো বা জিজাস দাবি করবো বা ঈশ্বর দাবি করবো দেবতা দাবি করবো এটা তো হতেই পারে না কারণ আমরা মুসলিমরা বিশ্বাসই করি না যে মানুষ তিনি ভগবান হতে পারেন বা ঈশ্বর বা পরমাত্মা হতে পারে এটা মুসলিমদের বিশ্বাস না এটা আমারও বিশ্বাস না তাই এই প্রশ্ন করাটা একটা অনার্থ দাদা এখানে একটা অভিযোগ করেছে যে আমাকে করে বলছে আমার ওয়াকাত কি আছে যে আমি হিন্দু ধর্মের বিভিন্ন বিশ্বাস এবং হিন্দু ধর্মকে নিয়ে আমি খেলা করি দাদা এটা সম্পূর্ণ একটা মিথ্যা একটা অভিযোগ এটা আপনাকে স্বীকার করতে হবে আর যদি বলেন যে না আমি সমালোচনা করি হিন্দু ধর্মের তাহলে প্রমাণ দিতে হবে আপনাকে যে কোন ভিডিওতে আমি হিন্দু ধর্মের সমালোচনা করেছি কোন ভিডিওর মাধ্যমে আমি হিন্দু দেবদেবতাকে নিয়ে সমালোচনা করেছি অশ্লীল কথাগুলো যেসব ভাগবত পুরাণ বা এই বিভিন্ন গ্রন্থে আছে সেগুলো আপনার সামনে পেশ করেছি কোনো গ্র মানে কোনো ভিডিও একটা আমি করেছি আজ পর্যন্ত জি আমি আজ পর্যন্ত একটা ভিডিও দেখাতে পারবেন না যে আমি হিন্দু ধর্মের সমালোচনা করেছি তবে হ্যাঁ আমি কি করি কেউ যদি ইসলামকে নিয়ে সমালোচনা করে কোনো ভিডিও মেক করে আমি সেটার জবাব দেওয়ার সময়তে তখন আমি কিছু মানে প্রমাণ ভিত্তিক কিছু শাস্ত্রীয় আলোকে আমি আলোচনা করে সেটা সমাধান দেওয়ার চেষ্টা করি কেন কারণ যেহেতু ইসলামের ওপরে যখন কোনো সমালোচনা আসছে অ্যাজ এ মুসলিম আমার দায়িত্ব কর্তব্য হয়ে যায় সেটাকে খণ্ডন করা সেটাকে জবাব দেওয়া সেটার উত্তর দেওয়া প্রত্যুত্তর করা এটা আমার তখন একটা অলঙ্ঘনে দায়িত্ব হয় আমি কখনোই কোনো ধর্ম নিয়ে আগে থেকেই আমি আগবাড়িয়ে কোনো ভিডিও করি না যখন ইসলামের প্রতি আপত্তি করে আমি ঠিক তারপরে জবাব দিই আমি আপনাকে চিন্তাম না আপনি মেক করেছেন তো আপনাকে জব দিতে হচ্ছে যাই হোক তারপরে আসেন আরেকটু শুনি আমরা যে আমি কখনো আপনার ধর্মের যে ভগবান রয়েছে বা আল্লাহ রয়েছে তাকে নিয়ে কখনো কোনো ইয়ারকি মেরেছি বা কখনো তার উপরে বিশ্বাস হারানোর মত কোনো কিছু কথা বলেছি বা তার আস্থা বা ভরসা কি কখনো ভেঙে দেওয়ার মত কোনো কাজ করেছি আপনি দেখাতা পারবেন কোনোদিনও আমি পারবো আমার জি দাদা পারবো এখানে আর একটু নিয়ে কেউ কখনো এখানে দুটো প্রশ্ন করেছে অর্কদা প্রথম কথা যে তিনি কি কখন ইসলামকে নিয়ে বা ইসলামী বিশ্বাসকে নিয়ে কখনো তিনি ফাউল কোনো কথা বলেছেন বা আক্রমণজনক বা আক্রোশমূলক বা আপনার তাচ্ছিল্যমূলক কোনো কথা তিনি বলেছেন কি জি দাদা আপনি বলেছেন আপনি হয়তো ভুলে গেছেন আপনি একটা ভিডিও মেক করেছেন দেখবেন লেখা আছে যে শান্তির ছেলেরা শান্তির ছেলে বলতে কাকে মেনশন করেছেন মানে ইসলাম মানে শান্তি আপনারা একে বাংলাতে মিন করে শান্তির ছেলেরা যে শান্তির ছেলেরা মানে আপনি এটাকে বুঝিয়েছেন এটা নিছক একটা লাঞ্ছনাপূর্ণভাবে আপনি এটা ইঙ্গিত করেছেন কারণ এগুলো আমরা বুঝি আমরা তো বুঝি আর এটা আপনার অন্তর জানে যে আপনি এটাকে কী মেনশন করেছেন শান্তির ছেলের না বলে আপনি বলতেন যে মুসলিম মুসলিম কিছু যুবকরা এই আপত্তি করেছে শান্তির ছেলেরা এটা নিঃসন্দেহে নিঃসংকোষে বলা যেতে পারে এই লাভস বা এই শব্দটি যখন ওয়ার্ডটা আপনারা ব্যবহার করছেন এটা মুসলিমদেরকে আপনারা একটু তাচ্ছিল্য করার জন্যই শান্তির ছেলেরা শব্দটি ব্যবহার করেন দুই নম্বর কিছুদিন আগে একটা কাশ্মীরকে নিয়ে আপনি ভিডিও বানিয়েছেন আপনার ভিডিও চার পাঁচ মিনিটে সম্ভবত ওখানে আপনি কাশ্মীরি সৈন্যরা যখন এই ঝামেলা কি ওটা রাজনৈতিক বিষয় সেটা আপনাদের মেক করতে গিয়ে আপনারা বলছেন আপনি একটা কথা বলেছেন যে বাহাত্তরটা হুড়ি নিবেন মানে বাহাত্তরটা হুড়ি নিবি তোর পদে মারবো এইসব শব্দ ব্যবহার করেছেন বাহাত্তরটা হুড়ের কথা বলেছেন এটা একটা ধর্মের সঙ্গে রিলেটেড ইসলামের সঙ্গে রিলেটেড তো এটা তো আপনি একটা ওরা কেন মারামারি করছে কাশ্মীর ভারতের একটা ইস্যু ওটার সঙ্গে আপনি ধর্মটাকে কানেক্ট করেছেন এবং ইসলামের কিছু শব্দ আপনি ব্যবহার করেছেন তবে আপনি সরাসরি আক্রমণ করেন না ঘুরিয়ে পেঁচিয়ে কিছু কিছু শব্দ ব্যবহার করেন যেটা দিয়ে পরোক্ষ ইসলামকে বোঝায় এটা আপনিও জানেন আপনার শ্রোতারা জানে আর আমরা ভিডিওগুলো যেগুলো যখন দেখি আমরা সেগুলো বুঝতে পারি যে আপনারা ঘুরিয়ে পেয়েছি আপনি ইসলামকে আপনি কথাটা বোঝাতে চেষ্টা করলেন দুই নম্বর বিষয়ে আপনি বললেন যে আপনারা ইসলামের বা অন্য ধর্মের সমালোচনা করেন না বা অন্য কেউ ইসলাম ধর্মের বা অন্য কোনো ধর্মের সমালোচনা করে না দাদা আপনার এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা অথবা অজ্ঞতাপূর্ণ কথা বলেছেন জি না আপনাদের মধ্যেও আছে অসংখ্য আছে আপনি কয়েক মিনিট বলি প্রথম কথা দেখেন দেবাক দেবাশিস দিবাকর না দিবাকর দেবাশিস এই নামে একটা দাদা আছে দেখবেন ওনার পেজের নামে হিন্দুত্ব শেখায় মানবতা এই নামে একটা পেজ আছে উনি একটা ভিডিও মেক করেছিল বেশ কিছু তিন চার মাস আগে যেখানে আল্লাহকে ফাল্লা হিসাবে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে কট্টু মন্তব্য করে তিনি এগারোখানা অভিযোগ করেছিল ইসলামের ওপরে তিনি একটা ভিডিও প্রথম মেক করেছিল আর সেটা আমি জবাব দিয়েছিলাম মানে তিনি প্রথম অভিযোগ করেছিলেন তারপরে আমি জব দিয়েছি তো আপনাদের বন্ধু আমি সম্ভবত দেখেছিলাম যে আপনি মনে সমস্ত লাইব্রেরি তার সঙ্গে কোনো একদিন ছিলেন এমন কিছু হতে পারে না হতে পারে তো আপনার সঙ্গে তার একটা রিলেশন সম্পর্ক আছে তো তিনি ইসলামকে সমালোচনামূলক তিনি কিছু ভিডিও আপলোড করেছিলেন আল্লাহকে ফাল্লাহ ব্যবহার করেছিলেন তা আল্লাহ নিরাকার তাকে মানার দরকার নেই অনেক কিছুই বলেছে যাতে এটা ইসলামের বিরুদ্ধে সরাসরি চলে এসেছিল আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন তৃতীয় নম্বর বিষয়ে অসংখ্য বইপত্র লেখা আছে যেটা তুহিনা প্রকাশনী থেকে ছাপানো হয় আল্লাহর অন্তিম গতি প্রতিদালয় স্বামী ব্রহ্মাচার্যের লেখা ইসলামকে আক্রমণমূলক একটা বই বাংলা ভাষায় কিছুদিন আগে প্রকাশ পেয়েছে না হলে পঞ্চাশের অধিক আমার কাছে বই আছে দেখাতে পারবো যেগুলো মানে হিন্দু দ্বারা মানে সাধু সন্ন্যাসী যারা আছে তারা ইসলামকে নিয়ে বিভিন্ন বই রচনা করেছে ইসলামের সমালোচনা করেছে জান্নাত নিয়ে জাহান্নাম নিয়ে নবী মোহাম্মদামকে নিয়ে আল্লাহকে নিয়ে ফেরেস্তাকে নিয়ে ইসলামের সর্বত্র তত্ত্ব বিষয়গুলোকে নিয়ে তারা সলোচনা করেছে কেবল সলোচনা করেনি বই রচনা করছে প্রকাশ হচ্ছে আমাদের পশ্চিমবাংলা থেকে আসামে আছে সত্যরঞ্জন বরার কিছুদিন আগে বই বের করেছে ইসলামের বিরুদ্ধে নাম দিয়েছে কোরআনের কলঙ্কিত কথা এটা নিয়ে প্রতিদিন ইউটিউবে আসছে ফেসবুকে আসছে কেন আপনাদের মধ্যে আছে অসংখ্য হিন্দিভাষীদের মধ্যে দেখেন রাহুল আরি আছে তার কয়েক হাজার বক্তৃতা আছে ইসলামের বিরুদ্ধে অঙ্কুর আরিয়া আছে তারও কয়েক হাজার বক্তৃতা আছে ওম আরিয়া আছে তারও ইসলামের বিরুদ্ধে আলোচনা আছে মাহেন্দ্রপাল আরিয়া আছে আছে কে না আপনি খোঁজ রাখেন না এটা আপনার সমস্যা তবে মনে রাখবেন যে আমি বিশেষ করে কখনো কোনো ধর্মের আগে সরোচনা করি না বা তার বিরুদ্ধে আমি কখনো বলি না আমি যদি বলি তো সমন্বয় নিয়ে বলি আর কেউ যদি অভিযোগ করে তখন আমি জবাব দিই এটা তখন আমার দায়িত্ব হয়ে যায় যেমন কিছুদিন আগে একজন অভিযোগ করলো যে মুসলিমরা স্বর্গে গেলে বাহাত্তরটা হুর পাবে আমি সঙ্গে সঙ্গে অথরবেদ থেকে ঋগবেদ থেকে ঔপনিষে থেকে এবং পরাশার সংহিতার থেকে দেখালাম যে হিন্দু শাস্ত্রের আলোকে কথা লেখা আছে স্বর্গে গেলে হাজার অফসরা পাবে স্বর্গ লোকে বহু স্ত্রী নামে সাম যখন স্বর্গে যাবে যোদ্ধারা তখন সেই সময়তে বিভিন্ন অফসারা কয়েক হাজার অফসারা সেই যোদ্ধাদেরকে দুর্বল গতিতে নিয়ে ছুটে যাবে স্বর্গে নেয়ার জন্য তো অথবা কান্নাম চারশো নম্বর চৌত্রিশ মন্ত্রনম্ব দুয়ে এই শ্লোক আছে আমি অসংখ্য মানে রিপ্লাই দিয়েছি মানে যখনই আপনি যদি আমার প্রতি অভিযোগ করেন তখন আমি জবাব দিই আমি আগে থেকে কোনো ভিডিও মিক করি না আপনি আমার কয়েক হাজার আলোচনা আছে আপনি শুনতে থাকেন কোথায় দেখবেন যে আমি আগে ভিডিও মেক করেছি হিন্দু ধর্মের সমালোচনা করেছি আমি যদি ইচ্ছে করি হিন্দু ধর্মগ্রন্থ পড়ে পড়ে অসংখ্য আমি আলোচনা করতে পারবো যেগুলো শুনতে খুব বিরক্তিকর লাগবে কিন্তু আমি করি না কারণ একটাই যে এটা নিয়ে ফালতু একটা সমস্যা তৈরি হবে হিন্দু মুসলিমদের ভ্রাতৃত্ব নষ্ট হবে এজন্য আমি করি না তবে কেউ যদি অভিযোগ করে আপনি নিজে বলেছেন অভিযোগ করলে তাকে অবশ্যই জবাব দিতে হবে প্রত্যুত্তর করতে হবে যদি হিন্দু ধর্মের উপরে সমালোচনা কেউ করে আপনি তো জবাব দিবেন এটা আপনারই একটা নীতি বা একটা অসুল বা আপনার একটা ধর্মিত একটা ফর্মুলা সেটা আমিও প্রয়োগ করছি একই ব্যাপার আমি আগে কখনো ভিডিও মেক করি না কেউ যদি ইসলামের আলোচনা করে তখন আমি সেটা জবাব দিই জাস্ট এবং আমি ভাষা মার্জিত ভাষায় ব্যবহার করি কখনো অভদ্র কোনো ভাষা আমার আলোচনার মধ্যে থেকে দেখতে পাবেন না অসংখ্য হিন্দু দাদারা ফোন করেছে দেবেন আপলোড করা আছে তারা গালি গালাস পর্যন্ত করেছে কিন্তু আপনি দেখাতে পারবেন না যে আমি কখনো গালি দিয়েছি বা চড়া কোনো কথা বলেছি জি না আমি কখনো করি না আসেন তারপরে শুনি বা বৌদ্ধ ধর্মের যারা প্রবর্তক আপনি তাদেরকে আকার বা তাদের হচ্ছে কতটা তারা সাকার সেই বিষয় নিয়ে আপনি প্রশ্ন তোলেন আপনার ততটা অকাত নেই আপনার অকাত হচ্ছে আপনি একজন ইসলাম ধর্মের প্রচারক এর বাইরে আপনি কিচ্ছু না আপনি দাদা কিনে একটা প্রশ্ন করেছেন যে ইসলাম খ্রিস্টান বা বুদ্ধের মধ্যে আল্লাহ আকার বা ঈশ্বর আকার না সাকার এটা নিয়ে কথা বলি কেন এটা নিয়ে আমার কি ওকাত আছে প্রথম কথা হচ্ছে এই আলোচনা বা সূচনা হয়নি। যখন যখন আপনাদের হিন্দুত্ব মানবতা ভিডিও একটা মেক করেছিল যে আল্লাহ নিরাকার যে নিরাকার সে কি অনেক আপনি দেখেছেন ভিডিওটা বা যে আল্লাহকে নিয়ে আকার নিরাকার তিনি প্রথমে আলোচনাটা শুরু করেছিল আমি সেটার তো জবাব দিয়েছি তো দোষী আমাকে সাব্যস্ত করেছে কেন আপনাকে বলতে পারেন যে দেবাশিস বা দিবাকর তোমার কি ওয়াক্ত আছে যে তুমি মুসলিমদের আল্লাহ কা না নিরাকার তুমি সেটা নিয়ে আলোচনা করছো তাকেই প্রশ্ন করুন আমাকে কেন করছেন কেন আকারানা নিরাকার না আকার এটা তো প্রথম দেবা দিবাকরের দেবনাথ উনি প্রথমে এই ইস্যুটাকে তুলেছিল আমি জাস্ট জবাব দিয়েছিলাম এবং ক্লিয়ার করেছিলাম আমি আগে ভিডিও মেক করিনি আমি কখনোই করি না আপনাকে আগে এখনো বলছি ভবিষ্যতে বলবো যে আগে আমি ভিডিও মেক করি না আপনাদের তরফ থেকে আগে একটা ভিডিও এসেছিল আমি তারপরে সেটা জবাব দিয়েছি যে ঈশ্বর আকার না নিরাকার এ সঙ্গে যেহেতু প্রশ্ন উঠেছে উত্তর দিয়ে তুমি বাধ্য এটা আপনারই নীতিমালা আমি বলতে পারেন আপনার নীতিমালার সঙ্গে আমার নীতিমালা মানে এখানে আমরা একমত আসেন তারপরে শুনে কি বলেন আমার মতন আপনি আর বাকি পাঁচটা মানুষের মতন সাধারণ মানুষ আপনি যেটা ইসলাম ধর্মের জন্য করছেন সেটা আপনার ধর্মের প্রতি আপনার কর্তব্য অবশ্যই আমি সেখানে কোনো রকম বিরোধিতা আনছি না আপনি সেটা করতে আপনার সঙ্গে সম্পূর্ণ একমত দাদা যে আমি আমার দায়িত্ব যদি বিরুদ্ধে কেউ সরচনা করে তার আমার জবাব দেওয়া ভদ্র মার্জিত এবং খুব সুন্দরভাবে বোঝানো আর আমি এটাই করি কখনো আমি কোনো উঁচু কটু মন্তব্য আমি করি না তো যাই হোক এটা যেহেতু আপনিও বললেন যেটা আমার দায়িত্ব আমি আমার দায়িত্ব পালন করছি তাহলে আমাকে ধন্যবাদ দেওয়া উচিত আচ্ছা তারপরে দেখেন সেটা আপনার ধর্মের প্রতি আপনার আস্থা ভরসা এবং কর্তব্য দায়িত্ব তাই জন্য আপনি ইসলাম ধর্মকে প্রচার করছেন যেরকম আমি হিন্দু ধর্মকে প্রচার করছি কারণ আমার হিন্দু ধর্মের প্রতি এই কর্তব্যটা থাকা উচিত যে আমি আমার ধর্মকে প্রচার করি কিন্তু আপনাকে এই অধিকার কে দিয়েছে যে আপনি অন্য কোনো সম্প্রদায় বা ধর্মের আস্থা বা বিশ্বাসকে নিয়ে খেলা করেন সেই ধর্মের ভগবান বা দাদা আপনি এই যে অভিযোগটা বারবার করছেন যে আমি কোনো ধর্মের সমালোচনা করেছি জি না দাদা এটা প্রমাণিত নয় এটা আপনার একটা ভুল কেউ বুঝিয়েছে আপনাকে হয়তোবা আপনি আমার ভিডিও কোনো দিন শুনেছেন কে জানি না হয়তোবা আপনাকে বললেন যে দুই হাজার মেসেজ এসেছে হয়তো কেউ ভুল বুঝিয়েছে আমার কয়েক হাজার আলোচনা আছে আপনি আলোচনা শুনে দেখেন কোনো জায়গাতে হিন্দু ধর্মের দেব দেবতাকে নিয়ে নিন্দা কুরুচিকর কোনো মন্তব্য করেছে কি আপনি দেখে নিতে পারেন কোনো জায়গায় করিনি সমালোচনা কোনো জায়গাতে করিনি হ্যাঁ কিছু কিছু সিদ্ধান্তর জায়গায় দ্বিমত হতে পারে যেমন ঈশ্বর আকার আছে না নিরাকার দেবাশিদা শুরু করেছিল তবে দেবাশিষ দেখে আমি প্রথমে বলেছি আমার ভিডিও মেক করার সময় যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে এটা নিয়ে তিনটে মতবাদ আছে একটা সাকারবাদ একটা নিরাকারবাদ আর একটা সাকার নিরাকার দুটো বাদ তো আমি যদি ঈশ্বরকে সাকার বিশ্বাস করি এখানে আপনার কোনো আপত্তি করার জায়গা না মূর্তি পুজো করা যাবে কি যাবে না এটা নিয়ে হিন্দু সমাজের মধ্যে দুটো গ্রুপ আছে মানে এটা নিয়েও তাই অভিযোগ করা যাবে না তো হ্যাঁ আমি যদি কোনো সিদ্ধান্ত দিই এটা আপনা আপনি না মানতে পারেন তবে এটা যে চূড়ান্ত সিদ্ধান্ত আমাকে মানতে হবে এমন কিছু না আমি ভিডিও সাধারণত আগে বলেছি যে আমি আগে কখনো ভিডিও মেক করি না যখনই কস্ট পাওয়া যায় কোনো কারণ পাওয়া যায় আমি তখন ভিডিও করে থাকি যে তারপরে আসুন অন্যান্য যে কেউ ঠক ডাকালো তাকে তার হচ্ছে শাঁকার বা তার আকার নিয়ে আপনি প্রশ্ন তোলেন আপনাকে অধিকার কে দিয়েছে আপনাকে বার করে বলতে আপনার অকাধ শুধুমাত্র এতটুকু যে আপনি ইসলাম ধর্মের প্রচারক আপনাকে আমি একটা খুব ছোট্ট কথা বলছি আপনি রুজি রুটি কি করে চালান নিজের পেট কি করে চালান আপনি আপনি খান তো সেই জন্য খাওয়া দাওয়া যেটা করেন সেই খাওয়া দাওয়ার জন্য আপনার কাছে পয়সাটা কোথা থেকে আসে অরিজিনাল রুজি রুটি কি একটু বলবেন আমাকে আমার খুব জানতে ইচ্ছা করে যে আপনার অরিজিনাল রুজি রুটি কি এই ধর্ম প্রচার করা কি আপনার রুজি রুটি যদি আপনার রুজি রুটি ধর্ম প্রচার করা হয় তাহলে আপনি একজন অফিস এমপ্লয় শুধু মানে একজন এর এর বাইরে বাইরে আপনি কিচ্ছু না আপনার নেই দাদা প্রশ্নটা বেশ কয়েকবার করেছে এবং এটাই উনার এই আলোচনার শেষ প্রশ্ন ছিল এবং এটাকে তিনি ফোকাসিং করেছে তো প্রথম কথা হচ্ছে তিনি যেটা বারবার কথা বলছে যে হিন্দু সমাজ সমালোচনা করেছি জি না এটা প্রমাণিত কথা না এটা সম্পূর্ণ একটা অভিযোগ এবং মিথ্যা অভিযোগ যেটা আসলে তদন্ত না করে অভিযোগ আমার পরে আপত্তি করেছে তিনি তো যাই হোক দুই নম্বর বিষয় যে আমি কী করি দাদা প্রথম কথা হচ্ছে আমার একটা নীতি আছে যে আমাকে কেউ যদি ব্যক্তিগত কেউ আক্রমণ করে আমি কখনো ব্যক্তিগত কেউ যদি আমাকে আক্রমণ করে আমি কখনো তার জবাব দিই না এবং কোনো কমেন্টে রিপ্লাই করি না কোনো ভিডিও মেক করি না এটা আমার নীতি হ্যাঁ যখন ধর্ম নিয়ে আলোচনা হবে তখন আমি আলোচনা করি মানে আমার ব্যক্তিত্ব জীবনে উপরে কেউ যদি আক্রমণ করে সমালোচনা করে আমি কখনোই জবাব দিই না কমেন্টে রিপ্লাইও করি না কেউ অনেক ফলোবার আছে গালি দেয় কেউ প্রশংসা করে এটা সকল ক্ষেত্রে হয়ে থাকে আপনার ক্ষেত্রে হয়ে থাকে আমি কমেন্টে রিপ্লাই করি না কেন আমার ব্যক্তিত্ব জীবন নিয়ে কে আমাকে গালি দিক মারা ই মেরে দিক আমি তাও কিছু বলি না তাই আপনারই বা ওয়াকাত কি আছে যে আমার কর্মজীবন সম্পর্কে প্রশ্ন করা দাদা আপনি কি করেন আপনি কি কাজ করেন যেটা আপনাকে আমি প্রশ্ন করি যে আপনার বউ আছে না নেই আপনার কয় ছেলে কয় মেয়ে আপনার বউ কি কাজ করে আপনার মা কী করে আপনার বাবা কোন কাজ করে এটা কি আমার অধিকার আছে এটা কি আমার অকাত আছে যে আপনার ব্যক্তিত্ব জীবন প্রসঙ্গে প্রশ্ন করা বা আপনার পরিবার প্রসঙ্গে প্রশ্ন করা আপনার দিদি আছে না নেই বোন আছে না নেই আপনার মানে স্ত্রীর যিনি আপনার মানে ওয়াইফ তার কয় ভাই বোন এটা তো আমার অকাত নেই এই প্রশ্ন কেন অনার্থক হ্যাঁ কোনো যদি আমি ভিডিও মেক করছি আমার যদি ভিডিওতে কোনো আপনি আপত্তিকর জিনিস পান আমি কোনো তথ্য দিয়েছি যেটা সম্পূর্ণ মিথ্যা বা ভুল রেফারেন্স ব্যবহার করেছি আপনি তখন সেটাকে অভিযোগ করতে পারেন যে আপনি চ্যালেঞ্জ করতে পারেন যে আপনি এই কথা বলেছেন এটা সম্পূর্ণ মিথ্যা কথা কিন্তু আমার ব্যক্তিত্ব জীবনে কী করি এটা তো কোনো প্রশ্নই আসে না তারপর যখন আপনি বলছেন যে ব্যক্তিত্ব মানে এভাবে আমি অর্থনৈতিক ব্যবস্থাটা কিভাবে আমার চলে যে আমার বিজনেস আছে এখন যদি এর কী বিজনেস তাহলে দাদা আপনাকে এসে দেখে যেতে হবে একটু ভিজিট করবেন কোনো সমস্যা নেই দুপুরে খাওয়া নাস্তা যথার্থভাবে মানে করার চেষ্টা করব আমি একটু অতিথি পরাণ এটা অনেকেই জানে আমরা অতিথির সঙ্গে একটু ভালো ব্যবহার করি তো আপনি চলে আসেন একদিন এসে আমি কী কর্ম করি সম্পূর্ণ ভিজিট করে যাবেন কোনো সমস্যা নেই দুই নম্বর বিষয় যে আপনি কি করেন আপনি বলেছেন যে আপনি কোনো একটা কর্ম করেন কি কর্ম করেন আপনি কিন্তু বলেননি কি কর্ম করে করেন তাহলে আপনি দেখেন যে কি কর্ম করেন আপনি যদি দেখেন আমিও দেখাবো যে আমার কয়েকটা বিজনেস আছে পাশাপাশি আমি ধর্মপ্রচার করি আর আমি কোনো আলেম বা মৌলানা আমি এমন কিছু না আমি সাধারণ আপনি যেমন বলেন যে আপনার মতনই মানুষ যে আমিও আপনার মতনই মানুষ আমি জেনারেল শিক্ষিত আমি কোনো মাদ্রাসার শিক্ষিত ছাত্রও না আমি কোনো মাদ্রাসাতে চাকরিও করি না কোনো মসজিদে ইমামতিও করি না আমি কোনো জায়গাতে মজ্জিনগিরিও করি না কোনো জায়গাকার মাদ্রাসা শিক্ষক না তো আমার সম্পূর্ণ আমি জেনারেল শিক্ষিত আমি পড়াশোনা করেছি ধর্ম নিয়ে পড়াশোনা করছি কেউ ইসলামের প্রতি অভিযোগ করলে আমি জবাব দিতে কি আমার এতটাই তারপরেও আপনি যেহেতু ওই প্রশ্নটা বারবার করেছেন এটাই তারপর আপনি যে প্রশ্নগুলো করেছেন একই দেখি কী বলেন তারপরে আর আমার রুজি রুটি সম্পূর্ণ আলাদা আমি যে খাওয়া দাওয়া করি বা নিজে পেট চালাই বা নিজের শখ পূরণ করি সেইটা সম্পূর্ণ আলাদা সেই অর্থ উপার্জনটা আমি সম্পূর্ণ আলাদাভাবে করি ধর্ম প্রচার করে আমি অর্থ উপার্জন করি না এটা আমার দাদা আপনি আলাদাভাবে করেন কি করেন আপনি নিজের কি করেন সেটা বলছেন না আপনি আলাদা করেন তো আমি যদি আপনাকে উত্তরটা দিই যে হ্যাঁ আমিও আলাদাভাবে উপার্জন করি তো এটাতে যথার্থ উত্তর হবে আর আপনার একটা অধিকারই নেই আপনার অপাতই নেই যে আমার ব্যক্তিত্ব জীবনের উপরে আমার কর্মজীবন কি বা আমি কী খাই আমি কোনটা খাই না এই স্বাধীনতার উপরে আপনি প্রশ্ন করতে পারেন না হ্যাঁ সর্বোচ্চ কোনো দিন আমার ভাইতে আসলেন দেখলেন বসে আপনার সঙ্গে গল্প হলো আলোচনা হলো বন্ধুত্বপূর্ণ একটা মনোভাব তৈরি হলো তারপরে বলতে পারেন যে রাহুল আপনি আসলে কি করেন তখন প্রশ্ন করতে পারেন তো হট করে একটা ভিডিও মেক করে এটা একটা आश्चर्य একটা হাস্যকর একটা অনৈতিক মানে এটা বিরক্তিকর একটা প্রশ্ন যেটা আপনার করা উচিত হয়নি নি মানুষের ব্যক্তিত্ব জীবনের উপরে আচ্ছা যাই তারপরে দেখা যাক আমাদের প্রতি কর্তব্য আপনি আমি আপনার জানতে ইচ্ছা করে যে আপনার অরিজিনাল রুজি রুটি কি মানে বলে দিয়েছি দাদা কাছে পায় না মানুষের কাছে যখন কাজ থাকে না তো আমাদের বাংলা একটা কথা বলে নেই কাজ তো খইবাচ তুই নেই কাজ যখন খইবাচ তো এই এই অভিযোগ যদি আমার উপরে করেন আমি তো আপনাকেও এই অভিযোগটা করতে পারি যে নেই কাজটা ক্ষইভাস তো আপনিও খই ভাজছেন যে আপনি খই ভেজে থাকেন তারপর আমাকে যদি খই ভাঁজার কথা বলেন আপনি প্রচুর প্রচুর পরিমাণে ভিডিও মেক করেন এডিট করেন সময় ব্যয় করেন আমি তো ইউটিউবার না আমি জাস্ট ফেসবুকে আসলাম আধা ঘন্টা তো আধা ঘন্টায় আমাকে কোনো এক্সট্রা খাটতে হয় না ইউটিউবে দিতে হয় না কোনো এডিট কর সময় ব্যয় করতে হয় না তবে আপনি এটার পেছনে আছেন তো আপনি হয়তো বা ক্ষয়টুয়ে ভাবছেন এরকম কিছু হতে পারে তো যাই হোক সর্বোপরি একটা কথা বলি যে একটা শেষ একটা কথা যে অর্ক দা তিনি একটা ক্যাপশন দিয়েছিলেন ভিডিও যখন আপলোড করেন আমি একটু দেখি ক্যাপশনটা কী ছিল যে দয়া করে কেউ গালি দেবেন না ওনাকে নয়তো সেটার অজুহাত দিয়ে প্রশ্নগুলোকে এড়িয়ে যেতে পারেন এই কথা বলার পরে এটা ক্যাপশন ছিল কিন্তু তিনি এখানে একটা কমেন্ট করেছেন কমেন্ট করেছেন দেখেন তিনি কোনো ধর্ম সমালোচনা করেন না কমেন্ট করেছেন যে বন্ধুরা ভিডিওটা প্রচুর শেয়ার করুন পেজের রিচ একদম শেষ করে দিয়েছে জিহাদিরা জিহাদিরা সমস্ত গ্রুপে ছড়িয়ে দিন দয়া করে এই যে একটা শব্দটা ব্যবহার করেছে বুঝতে পারছেন যে ওনার সঙ্গে কোন জিহাদির সঙ্গে দেখা হচ্ছে না আমি জানি না বা তিনি তথাকথিত কোনো জিহাদি তিনি সাক্ষাৎকার নিয়েছে কি তাও জানি না যে সাক্ষাৎকার নিতেন হয়তো তিনি ভিডিও মেক করতেন দেখাতেন কোনো সাক্ষাৎকার কিন্তু এই যে একটা শব্দ ব্যবহার করে দিয়েছে তিনি কোনো ধর্মের সমালোচনা করেন না আবার তিনি কমেন্ট করে দিয়েছেন প্রথম কমেন্ট ফার্স্ট কমেন্ট ভিডিও পোস্ট করার পরে যে জিহাদিরা নাকি শেষ করে দিয়েছে এই যে আপনি একটা ধর্মের দিকে একটা ইঙ্গিত করে কথা বলার চেষ্টা করছেন আসলে কোন জিহাদি আপনার এই ফেসবুক পেজে রিচ কমিয়ে দিচ্ছে একটু আমাদেরকে দেখাবেন একটু মনিটাইজ করে আমাদেরকে দেখাবেন যে কে কমিয়ে দিচ্ছে বা কোনো তথাকথিত কোনো জিহাদির সঙ্গে আপনার সাক্ষাৎ আছে কি না বা তার সঙ্গে দিন সাক্ষাৎকার নিয়েছেন কি না তার সঙ্গে বন্ধুত্ব আছে কি না যদি থাকে একটু আমাদেরকে দেখাবেন আমরা দেখবো যে আসলে কে সেই ব্যক্তি মানে আপনার সঙ্গে এত সম্পর্ক আর যাদের সঙ্গে যদি আপনার সম্পর্ক থাকে পরিচয় যদি থাকে আপনি তাকে পুলিশ দিয়ে ধরিয়ে দিন আমরা চাই যে সমাজে যারা বিশৃঙ্খলার সৃষ্টি করে তাকে ধরিয়ে দিন দেশের যে আইন আছে সে আইন অনুযায়ী তাকে একদম সঠিক ব্যবস্থা করা হোক তাকে ভেতরে ঢুকে দিন যে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে কে জিহাদি আপনি একটা ইস্যুর সঙ্গে একটা লেবেল লাগিয়ে দিয়ে চেষ্টা করছেন এগুলোকে সরাসরি আক্রমণ না করলেও এগুলো মানে পরোক্ষভাবে আক্রমণ করা তো দাদা আমি এই জন্য বলি প্রথম কথা হচ্ছে এটা যে কামাখ্যার যে ভিডিও আমি এটা ভিডিও নিজে তৈরি করি নাই এই ভিডিও আমি কোনো এডিট করি নাই আমি এখানে কোনো মন্তব্য করি নাই বা ভিডিও রানিং রেখেছি তারপর কোনো মন্তব্য আমার আছে এমনটা নয় তো এখানে আমার দোষ কী শেয়ার করেছি তারপরেও যে ভিডিওতে কিছু কুসংস্কার ছিল যেটা ওই যিনি প্রেজেন্ট করছিলেন তিনি ওটাকে খণ্ডন করে দিয়েছে এই জন্য দাদা আপনাদের আমাকে ধন্যবাদ দেওয়া উচিত কেন আমার পেজ থেকে প্রায় মনে হয় দেড় লক্ষ ভিউ হয়েছে আপনি বলতে পারতেন যে রুহুল আমিন ভাই রাহুল দা এই আপনি খুব ভালো কাজ করেছেন এটা নিয়ে সমাজে একটা ভুল ধারণা ছিল আপনি এটা আমাকে বলতে পারতেন ধন্যবাদ দিয়ে একটা থ্যাংকস দিয়ে এটা ভিডিও মেক করতে পারতেন নচেত অনার্থক একটা ভিডিও মেক করলেন আমাকে মেনশন করে এটা আপনি হয়তো বা না বুঝিয়ে করেছেন না প্রেশারে পড়ে করেছেন না দুই হাজারে মেসেজ এসেছে এই জন্য ভিডিও মেক করেছেন আমি বুঝতে পারছি না তারপর আপনি করেছেন তো যাই হোক তার জন্য আমিও আপনাকে মেনশন করে এই ভিডিওটা মেক করলাম আর সর্বর একটা কথা বলি যে কখনো কোনো ধর্মের সমালোচনা করি না আমি এতটাই করি যখন আমার ধর্মের উপর ইসলামের পরে কেউ আপত্তি করে সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিশ্চান হোক অথবা কোনো নাস্তিক হোক আমি তাদের জবাব দিয়ে থাকি এবং জবাব দেওয়ার সঙ্গে সময় আমি ধর্মগ্রন্থের শাস্ত্রের একদম আমি রেফারেন্স ব্যবহার করি আমি দেখিয়ে দিই আমি নিজে থেকে কোনো মন্তব্য আসমন্ত করি না দেখেন যে কোনো মন্তব্য নিজে থেকে করেছি কিনা যে আমি নিজে থেকে কোনো মন্তব্য করি না আর করতেও চাই না সব শেষ একটা কথা আপনাদেরকে এই কথা বলি শ্রীমৎ গীতাতে একটা কথা আছে অধ্যায় মাস মন্ত্র নম্বর তেইশ এবং চব্বিশ ইয়া শাস্ত্রবিধি মুশ্রী যে বার্তাতে কাম করাতা না সুখাম না সিদ্ধাম না বনাতি না পারামগাতি যাদের শাস্ত্রবিধি বা ব্যতী রেখে যারা কোনো যোগ্য করে পুজো করে অর্চনা করে না সুখাং না সিদ্ধাং না সে তিনি কোনো সুখ তথা মক্ষ লাভ করতে পারে না ইহকলেও সুখ লাভ করতে পারে না পরকলে সে লাভ করতে পারে না তো তার জন্য ধর্মগ্রন্থ আমি সবসময় বলি ধর্ম পালন করছেন ধর্ম পালন করুন ঠিক এই কথাটা আমাদের হাদিসে ব্যবহার করা হয়েছে মানে আমিলা সাহারুন কোনো ব্যক্তি এমন কোনো আমল করলো যেটা ধর্মগ্রন্থে নেই যেটা আমাদের নবী এটাকে সমর্থন দেয়নি ফাহুয়ারদ সেটা বাতিল সেটা মারদুত সে বুখারি হাদিসনা দু হাজার ছয়শো সাতানব্বই সে মুসলিম হাদিস এক হাজার সাতশো আঠারো এবং সোনান ইবনুমাজা হাদিসমা চৌদ্দ আবুদাউদ হাসমাত চার হাজার ছয়শো ছয় তো মানুষকে আমি এটা আহ্বান করি ধর্ম পালন করছেন ধর্মগ্রন্থের আলোকে পালন করুন আর আপনি এটা বলতে পারেন না যে আমি কেন হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করি ভাই হিন্দু ধর্ম কারো পৈতৃক সম্পত্তি নয় আর আমি কেন আলোচনা করি দাদা আমি হিন্দু ধর্ম যখন বইটা কিনতে গিয়েছিলাম মুখে দাঁড়িয়েছিল আমার কাছে তো বই বিক্রি করেছে লক্ষাধিক টাকার উপরে আমার কাছে শাস্ত্র আছে আমার যেহেতু দাড়ি দেখার পরে বইটা বিক্রি করেছে তো আমার কাছে বই বিক্রি করে কেন নিশ্চয়ই পড়ার জন্য তারা খুশি হয় যখন আমি যাই তখন খুশি মনে আমাকে গীতাটা বের করে দেয় আমি যখন টাকা মানে কিনতে যাই বেদ কিনতে গেলে খুশি মনে দেয় তো আমি পড়েছি আমার বলার অধিকার নেই এটা কেমন কথা মানে আপনাদের একটা সমস্যা দেখছি মেন্টালিটি একটা প্রবলেম আছে যে কোনো মুসলিম দাঁড়িয়ালা ব্যক্তি কেন আমাদের গীতা নিয়ে কথা বলবে মানে ওই ব্যক্তি ভালো বলছে না খারাপ বলছে পক্ষে বলছে না বিপক্ষে বলছে এটা আপনারা দেখতে চান না অধিকাংশ ক্ষেত্রে অসংখ্য মানুষ আছে অসংখ্য সবাই না অধিকাংশই তো একজন মুসলিম হলো মানুষ কেন আমাদের গীতা নিয়ে কথা বলবে আমাদের ধর্ম নিয়ে কেন কথা বলবে মানে এটা আপনাদের প্রথম অভিযোগ মানে দূর থেকে আপনার ঢিল ছুঁড়ে দেওয়া হয় এটা অধিকাংশ ক্ষেত্রে আমি দেখেছি এটা করা উচিত নয় আমি যখন কোনো কথা বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন যে আসলে কী আমি কি বিরোধিতা করছি না সমালোচনা করছি না আপনার পক্ষে বলছি না বিপক্ষে বলছি তারপরে একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন সঙ্গে আমি যে কথাগুলো বলছি আপনি নিজে রিসার্চ করেন আমি যখন কথা বলি সঙ্গে সঙ্গে আপনি রিসার্চ করেন রিসার্চ করে তারপরে আপনি একটা ভিডিও মেক করতে পারেন যাই হোক সুপ্রিয় মণ্ডলী ভিডিও লম্বা করব না আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি এতটাই আলোচনা করার জন্য এসেছিলাম ওমা আলীনা বালাক আসসালামু আলাইকুম ও ওবার একা বারাকাত